ই-কমার্স খাতে পণ্য কেনাবেচা সহ কেনাবেচা জনপ্রিয় হওয়ার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে গ্রাহকদের অর্থ আত্মসাৎ সহ নানা ধরনের হয়রানি এবং প্রতারণা। ভোক্তা বা গ্রাহকের সঙ্গে এ ধরনের প্রতারণা রোধে পুরো ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা আনতে চায় সরকার। ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা, এই প্রতিপাদ্য নিয়ে আজ পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। প্রিয় দর্শক, ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মাশুদুল হক। আজকের বিষয় আমাদের ভোক্তার অধিকার। আলোচনা করার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি গোলাম রহমান, রয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট, হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, রয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শারিয়ার, রয়েছেন এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী। এবং আমরা আশা করছি অল্প সময়ের মধ্যেই আমাদের স্টুডিওতে উপস্থিত হবেন ইভেলি পরিচালনা পরিষদের চেয়ারম্যান, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা চলে যেতে চাই গোলাম রহমান স্যারের কাছে। স্যার, আপনি এই ক্রেতা বা ভোক্তাদের অধিকার নিয়ে আপনি দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, তা আপনার কাছে আমি প্রথমেই আমি জানতে চাইব যে আসলে এই পর্যায়ে ভোক্তাদের এখন কী অবস্থা? স্যার, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। গোলাম রহমান স্যার, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই যে জানতে চাইব যে ভোক্তা বা ক্রেতা যারা আমরা আছি তাদের এই মুহূর্তে কি অবস্থা? ভোক্তা বা ক্রেতা, আমরা তো আমাদের অধিকার বিষয়ে খুব যে সচেতন তা নই, তবে সচেতনতা পূর্বের যে কোনো সময়ের চেয়ে বেড়েছে, এবং আমাদের মধ্যে অধিকাংশ ভোক্তাদের মধ্যে যখন প্রতারিত হয়, যখন ক্ষতিগ্রস্ত হয়, একটা ধারণা যে এইটা বোধ হয় আমাদের কপালের হেরফের। তবে সেই অবস্থার থেকে উত্তরণ শুরু হয়েছে কিছুটা, এটা বলা যেতে পারে। বিশেষ করে বিগত কয়েক বছরে আপনারা যাহা আপনি হয়তো সবাই আপনারা জানেন যে ক্যাব হয়েছিল 1978 সালে, এবং ক্যাব অনেকদিন ধরে চেষ্টা করছিল যে ভোক্তাদের অধিকার সংরক্ষণের উপর বিষয়ে একটা আইন হোক, এবং অনেক দেন দরবার করেছে ওরা। আমি যখন কমার্স সেক্রেটারি ছিলাম তখন আমার সাথে এই সংস্থাটির তখনকার যে কর্মকর্তারা, তারা দেখা করেছিল, এবং সেই সময়ে আইনটি ইংরেজিতে সে সময় প্রণয়ন হয়েছিল। এটা আমি বলছি 2000 সালের কথা, কিন্তু বাংলা করা হয়নি। তাই আইন মন্ত্রণালয় বলেছে যে আইন যদি পরীক্ষা করতে হয় আইন বাংলায় করতে হবে। আমি তখন বাংলায় করার উদ্যোগটা গ্রহণ করি। যাই হোক, 2008 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন প্রথম আপনার অর্ডিনেন্স আকারে আইনটি জারি করা হয়। পরবর্তীতে নির্বাচিত সরকার পার্লামেন্টে আইনটিকে অ্যাক্ট হিসাবে গ্রহণ করে। এটি ভোক্তাদের অধিকার সংরক্ষণের জন্য একটি যুগান্তকারী আইন। তবে এই আইনটি যখন প্রণয়ন করা হয় সে সময়ে ডিজিটাল যে বিষয়ব্যাধি তা বোধ হয় তেমন ছিল না, তাই ডিজিটাল অপরাধের জন্য যে ধরনের ব্যবস্থা গ্রহণের ক্ষমতা বা সক্ষমতা থাকা দরকার অধিদপ্তরের বোধ হয় তা নাই। শাহরিয়ার আমার চেয়ে ভালো বলতে পারবে। তবে ভোক্তাদের সচেতনতা বাড়ছে, এখানে আমাদের সবার দায়িত্ব আছে। কনজিউমার অর্গানাইজেশন হিসাবে ক্যাবের দায়িত্ব আছে, সরকারের দায়িত্ব আছে, গণমাধ্যমের দায়িত্ব আছে। ভোক্তারা যদি সংগঠিত না হয়, সোচ্চার না হয়, প্রতিবাদী না হন, তাহলে কিন্তু কাগজে কলমে রাইটস থাকলেও তার সত্যিকার প্রতিফলন বাস্তবে হবে না।
জি স্যার, আপনি আরেকটু বলছিলেন যে এই আইনটার মধ্যে একটা ত্রুটির কথা বলা হচ্ছে যে টেলিযোগাযোগ খাতে যে গ্রাহক বা ভোক্তারা আছেন সেটা থেকেও একটা প্রতিকার তারা পেতে পারেন না, এরকম একটা দুর্বলতার কথা বলা হচ্ছে। প্রতিকার পাওয়ার বোধহয় টেলিযোগাযোগ খাতে, আমার ধারণা টেলিযোগাযোগ খাতে প্রতিকারের, কিন্তু যখনই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কয়েকটি কোম্পানিকে জরিমানা করে, তখন তারা একটা রিট করছে হাইকোর্টে, সেই রিটটা দীর্ঘদিন ধরে বোধহয় একটা বিধিমালা করার কথা ছিল না বলে, যেহেতু শুধু আইনের পরে বিধিমালা করতে হয়, বিধিমালা তখন ছিল না, সেই জন্যে একটা স্থগিতাদেশ হয়েছিল। সেই স্থগিতাদেশটা সম্ভবত এখনো বলবৎ আছে। এর মধ্যে অধিদপ্তর একটি বিধিমালা প্রণয়ন করে জারি করেছে বটে। জি স্যার, ঠিক আছে, আমরা পরে আবার কথা বলবো। আমরা চলে যেতে চাই যে ভোক্তা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের কাছে। শাহরিয়ার ভাই, যেটা হচ্ছে যে আপনারা তো অভিযান চালাচ্ছেন, প্রতিদিন অভিযান চালাচ্ছেন, বিশেষ করে গত কয়েকদিন ধরে সয়াবিন তেলের ব্যাপারে চালাচ্ছেন, তার আগেও বিভিন্ন ক্ষেত্রে চালাচ্ছেন, এই যে আপনারা যে চালাচ্ছেন এটার কোনো মানে কোনো ইম্প্যাক্ট কি আপনারা পাচ্ছেন কি না, যে এটার একটা প্রতিফলন আছে? জি ধন্যবাদ। মানে আমাদের যে তদারকি অভিযানগুলো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক হয়, কিংবা বাংলাদেশের অন্যান্য যে এজেন্সিগুলো আছে, জেলা প্রশাসন থেকে শুরু করে অন্যান্য সরকারের যে এজেন্সি, সবাই যে তদারকি কাজগুলো করছে, এটার প্রতিফলন এভাবে বলতে পারি, হঠাৎ করে বাজারকে অস্থির করে তেলের দাম মানে অতি উচ্চ মূল্যে নেয়ার যে প্রবণতা এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর ছিল, সেটি কিন্তু বাজারে, পাইকারি বাজারে কিন্তু এখন সরকার নির্ধারিত যে মূল্যে চলে এসেছে। তা আমরা মনে করি এটার অবশ্যই গুরুত্ব রয়েছে। পাশাপাশি দেখুন, বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতার অভাব ছিল। একজন ভোক্তাকে যখন তিনি একটা পণ্য দিবেন, সেখানে কিন্তু তার দায়িত্ব রয়েছে যে একটা ছাপানো রসিদ, মানে পাকা রসিদ যেটি বলা হয়, সেটা দেওয়ার, এটি ভোক্তার অধিকার। একজনের অধিকার আরেকজনের উপর দায়িত্ব হিসেবে দেখা দেয়। ভোক্তা যখন ন্যায্য মূল্যে নির্দিষ্ট পণ্যটা পাবেন, এই অধিকারের মানে তার যে স্থানটুকু, সেই স্থানটুকু কিন্তু পূরণে সম্পূর্ণ পাবে। অধিকার এবং দায়িত্বের এই জায়গাটুকুর মধ্যে আমরা দেখেছি, অধিকার এবং এই দায়িত্ব পালনের জায়গাটুকুর মধ্যে একটা বড় ধরনের গ্যাপ যে, এবং এই বড় ধরনের গ্যাপের জায়গাটুকু কিন্তু ভোক্তা অধিদপ্তর আমরা কাজ করছি। এখানে একটি বিষয় বলে রাখি, সরকারের যে আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো, আমরা ভোক্তা অধিদপ্তর থেকে অন্যরা যারা আছি, আমাদের যে মনিটরিং যে ইউনিটগুলো কাজ করে, আমাদের কাজটা তাদের উপর একটা মানসিক চাপ সৃষ্টি করে যে আইনটা পালনের জন্য। লক্ষ্য করলে দেখবেন, এবারে আমরা যে তদারকি করেছি তেলের বাজারটা, তা আমরা প্রথম থেকে বলে আসছি যে সাপ্লাই চেইনের উচ্চ পর্যায়ে এখানে কিন্তু একটা যে গুটি কয়েক অসাধু ব্যবসায়ী কারসাজির কারণে হচ্ছে, কারণ নিচের দিকে এখানে কেউ জড়িত ছিল না। আমরা যখন তথ্য অনুসন্ধানে বের হই, আগামীকালকে আমরা মেঘনা গ্রুপে অয়েল, মেঘনা অয়েল মিলে যাব, এবং আরো একটি বাকি আছে বসুন্ধরা, অন্যগুলো আমরা গিয়েছি, সেখানে আমরা দেখেছি কি যে অত্যাবশ্যকীয় পণ্য বিপণন পরিবেশক বিধিমালা 2011 ফর্ম ঘতে স্পষ্টভাবে উল্লেখ আছে, মিল থেকে যে এজেন্টকে যে তারা তেল সরবরাহ করবে সেটি অবশ্যই ইউনিট প্রতি লিখতে হবে, অর্থাৎ 5 লিটার 1 লিটার কিংবা ড্রামে দিলে থাকতে হবে। তখন আমরা দেখলাম যে মিলগুলো এটি তারা মানছেন না, এটি স্পষ্টভাবে আইনের ব্যর্থ। পাশাপাশি মিল থেকে কি দামে তেলটা, মানে যারা পাইকারি ব্যবসায়ী অর্থাৎ ডিলার তারা নিতেন, তারা অন্যান্যদের সেটি না জানিয়ে তারা এখানে আরো উচ্চ মূল্যে, মানে কারসাজির চক্রটা কিন্তু ওই জায়গাতে আরো বেশি হচ্ছে, উচ্চ মূল্য হাঁকিয়ে তখন কিন্তু ভোক্তাকে তার অধিকার বঞ্চিত করছে। তাহলে এখানে দায়িত্ব বর্তায় কার উপর? দায়িত্ব বর্তায় সরাসরি আমাদের যারা মিলার আছেন এবং আমাদের যারা পাইকারি ব্যবসায়ী আছেন। এই দায়িত্বের অংশটুকুতে কোথায় কোথায় কার কি কি গাফিলতি, আমরা এগুলা মানে একটা আমরা প্রতিবেদন সরকারের কাছে দিব, আমরা সদস্য সরকারের কাছে এটা সাবমিট করব। এখানে একটা কথা স্পষ্টভাবে বলছি আমরা, যে আমরা নির্বাহী বিভাগের আমাদের মানে অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে নকল ভেজালের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকতে হবে, এবং অসাধুতে করে কেউ যদি মানুষকে কষ্ট দেয় তারা দেখছে, এই আলোকে একটি কথা বলেছেন, সিন্ডিকেট ব্যবসায়ীদের মধ্যে থাকবে কেন, সিন্ডিকেট হবে জনগণের সিন্ডিকেট,
যে সিন্ডিকেট অন্যান্য অসাধুতা অপতৎপরতাকে ভেঙে দিবে। এবং এই জনগণের সিন্ডিকেট অর্থাৎ অধিকারের সিন্ডিকেট, এই অধিকারের সিন্ডিকেট যখন গড়ে উঠবে, সরকার তো জনগণের সরকার, তখন যে দায়িত্ব পালনের অংশ হিসেবে জনগণের সে অধিকারটুকু রক্ষা হবে। পাশাপাশি আরেকটা কথা বলছি, সরকার কিন্তু কাউকে ধরাধরির জন্য না, সরকার বাজার অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করে। এখানে কিছু আমদানিকৃত পণ্য যেগুলা থাকে, এগুলা সরকার ট্যারিফ কমিশনের মাধ্যমে ব্যবসায়ী বডি তারা বসে কিন্তু মূল্য নির্ধারণে কাজ করেন, এবং সবসময় ব্যবসায়ীরা যেন লাভে থাকে, দেশের উন্নতিতে তারা যেন কাজ করেন, সেই লক্ষ্যেই কাজ করা হয়। 95% ব্যবসায়ী যেখানে তারা সম্মানের সাথে ব্যবসা করছেন, সেখানে 2-3-5% ব্যবসায়ী সমগ্র কিছুকে অস্থির করে দিয়ে 60 টাকার পেঁয়াজ একদিনে মানে 2-3 ঘন্টার মধ্যে 100 টাকায় নিয়ে যাওয়া, আদার দাম 2 দিনের মধ্যে তারা 150 টাকা বাড়িয়ে দিয়ে, পরে যখন আমরা কাগজে কলম সহ তাদের ধরলাম তথ্য সহ একেবারে, তখন আবার তারা বাধ্য হয়েছে যে 150 টাকা দাম কমাতে। তো এই বিষয়গুলো নিয়ে ভোক্তা অধিদপ্তর আমরা একটা সিস্টেমেটিক ডেভেলপমেন্টের জন্য কাজ করছি। এটি শুধু তেলের ক্ষেত্রে নয়, বছরে বছরে রোজা আসবে, তার আগে আগে দাম বাড়িয়ে দিবে, এই যে ধরনের একটা পায়তারা, এটা বন্ধ করার জন্য আমরা টোটালি একটা তথ্য অনুসন্ধান করে সরকারের কাছে বিভিন্ন পণ্য সামগ্রী যেগুলো আছে সেগুলোতে যাতে মানুষের অধিকার রক্ষা হয় আর বাজারকে কেউ অস্থির করতে না পারে, কারসাজি করে যেন কেউ ফায়দা লুটতে না পারে, সে লক্ষ্যে কাজ করছি আমরা। জি শারীর ভাই, আপনাকে ধন্যবাদ। আমাদের অতিথি চলে এসেছেন ইতিমধ্যে স্টুডিওতে, বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা চলে যেতে চাই অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদের কাছে। যে মঞ্জিল ভাই, যে আপনি দীর্ঘদিন ধরে ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে বা ভোক্তাদের অধিকার আদায়ে সুপ্রিম কোর্টে আপনি লড়াই করেছেন, ইতিমধ্যে আপনার অনেকগুলি মামলায়ও বেশ মানে জয় পেয়েছেন বলতে পারি, বা ভোক্তাদের অধিকার সুরক্ষিত হয়েছে আপনার মামলার মাধ্যমেই, সার্বিকভাবে মানে ভোক্তাদের এখন কি অবস্থা বাংলাদেশে? ধন্যবাদ আপনাকে এবং এটিএন নিউজকে, এবং যারা আলোচক উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আপনার সার্বিকভাবে যদি ভোক্তার অধিকারের কথা বলেন, সেক্ষেত্রে আমরা প্রত্যাশা যেটা করেছিলাম সেই অনুসারে কিন্তু আমরা প্রাপ্তিটা হয়নি। অর্থাৎ ভোক্তা অধিকার, এই ভোক্তাদের অধিকার নিয়ে সামাজিক আন্দোলন, তারপরে সকলের ডিমান্ড, সবকিছুর উপর বেস করে একটা ভালো আইন করা হয়েছিল 2009 সালে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন। এবং সেই আইনের মধ্যে অনেকগুলো ক্ষমতা বিভিন্ন ভাবে দেওয়া আছে, এবং সেই আইনকে যদি প্রয়োগ করা যেত তাহলে কিন্তু আজকে আমাদের যে ভোক্তার অধিকার নিয়ে আমরা যে শঙ্কিত বা আমরা যে সমস্যায় পড়ছি সেটা কিন্তু থাকে না। কিন্তু এখানে সমস্যাটা হলো এই আইনটাকে কার্যকরী করার জন্য যে অথরিটি দেওয়া আছে, যে অথরিটি এই আইনটাকে আপনার কার্যকর করবে, তাদের সক্ষমতা এবং তাদের যে টোটাল যে ক্যাপাসিটি সেটির উপরে একটা প্রশ্ন এসে গেছে। কারণ আমাদের যে বাজার, আমাদের যে ভোক্তাদের সংখ্যা এবং জনসংখ্যা সবকিছু মিলে এটিকে হ্যান্ডেল করার জন্য বা এটিকে নিয়ন্ত্রণ করার জন্য যে ধরনের সক্ষমতা, যে ধরনের লোকবল, যে ধরনের টেকনিক্যাল সাপোর্ট দরকার, সেগুলো আমাদের কর্তৃপক্ষের নাই, এক কথায় বললে হয় যেটা, সেটি হলো ধরেন আমাদের এই আইনে কিন্তু খুব ভালো একটা জিনিস বলা হয়েছে, সেটা হলো যে এই আইনে আপনি যখনই কোনো একটা আবেদন করবেন সেই আবেদন করার প্রেক্ষিতে কিন্তু এখানে সর্বোচ্চ ক্ষমতা আইনে দেওয়া হয়েছে। অর্থাৎ যদি কেউ আপনার অধিকার ক্ষুণ্ণ করেন তাকে গ্রেপ্তার পর্যন্ত করতে পারেন এই ভোক্তা অধিকার কর্তৃপক্ষ, যেটা নর্মালি আপনি জানেন যে পুলিশ ছাড়া গ্রেপ্তারের ক্ষমতাটা কিন্তু অন্য কোথাও কাউকে দেওয়া হয় নাই, এবং আদালত তো পারেনি, কিন্তু এক্ষেত্রে একমাত্র ডিপার্টমেন্ট যেখানে আপনার এই এরা করতে পারেন, পরিবেশ অধিদপ্তরকে এই ক্ষমতা দেওয়া হয় নাই। অর্থাৎ আপনি শুধু গ্রেপ্তার না, আপনি ইচ্ছা করলে তার প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারবেন, ইচ্ছা করলে তার যে ভেজাল যে পণ্যটা আছে সেটাকে আপনি বাজেয়াপ্ত করতে পারবেন এবং তাকে জেলে পাঠাতে পারবেন, এই টোটাল ক্ষমতাটাই তাকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা এখন পর্যন্ত আমি দেখি নাই যে কোনো ক্ষেত্রে এই ধরনের ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতাটা প্রয়োগ করা হয়েছে। এখানে যেটা আমাদের দেশে হয় যেটা হলো যে প্রত্যেকটা আইনই আবার একটা বলা থাকে যে এই অপরাধ করলে এই সাজা হবে বা অর্থদণ্ড করা হবে, কিন্তু আমাদের সকলের দৃষ্টি বিশেষ করে এটা কি মানে আমাদের মানে অর্থনৈতিক অবস্থা ভালো করার জন্য নাকি আমি বলতে পারবো না, তবে অবশ্যই অপরাধ নিয়ন্ত্রণের জন্য সহায়ক নয়। অনেকেই দেখেন এই মোবাইল কোর্ট করেন বা ভোক্তা অধিকার কর্তৃপক্ষ সবাই গিয়ে 5,000, 10,000, 25,000 টাকা জরিমানা করে, এবং এই জরিমানা করতে করতে আজকে কিন্তু 9 থেকে আজকে 22 সাল, এতদিন পর্যন্ত এই জরিমানা করে এটা কিন্তু রেজাল্ট আসেনি। অর্থাৎ এখানে যারা এই সমস্ত ব্যবসাগুলো করেন সেই ব্যবসা করার ক্ষেত্রে তাদের যে লোভ লালসা সেখানে এই জরিমানা দিয়ে কোনোভাবেই এটা বন্ধ করা যাবে না, আইনের সর্বোচ্চ প্রয়োগটা করতে হবে। কিন্তু এখানে আর একটা আইনের দুর্বলতা আছে, সেটা হলো আপনাকে বলছে আপনি যখনই এই আপনার ভোক্তার অধিকার ক্ষুণ্ণ হবে তার থেকে 30 দিনের মধ্যে আপনাকে আবেদন করতে হবে,
এবং সেই আবেদন করার পরে তারা যদি 90 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন শেষ না করে তাহলে পরে ওইটা আর যাবেই না, চার্জই গঠন হবে না আপনার বিরুদ্ধে। এটি একটা আইনের দুর্বলতা, কারণ কেউ যদি ধরেন আপনি একটা আবেদন করলেন এরপরে ভোক্তা অধিকার কর্তৃপক্ষ 90 দিনের মধ্যে এটা তদন্ত করে রিপোর্ট দিল না, তাহলে কিন্তু আপনার মামলাটা শেষ হয়ে যাচ্ছে। এই এই দুর্বলতাগুলো এখানে আছে। এবং সবচেয়ে হলো যে শক্তিশালী অবস্থান ওখানে দেওয়া হয়েছে যেটা বললাম, এবং একটি সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো যে এখানে বলা হয়েছে যে আপনার একটা না শুধু যে আপনার ভোক্তাদের যে অধিকার প্রত্যেকটা সাইট কিন্তু বলা হয়েছে, একটা পণ্য যদি আপনি ভেজাল করেন, একটা পণ্য যদি আপনি মানে মোড়ক ছাড়া বিক্রি করেন, মাপে কম দেন, এই সবগুলো বিষয় কিন্তু এই আইনের মধ্যে এসেছে, এবং সেই আইনের মধ্যে আসার কারণে এটার প্রতিকার পাওয়াটা খুবই সহজ। কিন্তু আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষকে অনেকদিন এটা খুব আর নির্লিপ্ত ছিল, মাঝে মাঝে খুব অ্যাক্টিভ হয়, এখন যেমন একটু কাজ করছে। এবার আমি তো ভোক্তা অধিকার সংরক্ষণ এই রাইটস এস্টাবলিশ করার জন্য হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে বহু মামলা করেছি, সেই আপনার মেলামিন আপনার গুরুদের মেলামিন সংমিশ্রণ থেকে শুরু করে আপনার আপনার যাত্রীদের অধিকার থেকে শুরু করে, তারপরে আপনার খাদ্যে ভেজাল থেকে শুরু করে মুরগির মাংস ডিম এর ভেজাল থেকে শুরু করে আমার পানি যে ওয়াশার যে পানি সেটি থেকে শুরু করে অনেক বিষয়ে মামলা করেছে। এবং সর্বোচ্চ একটা মামলায় কিন্তু এই যে খাদ্য আদালত যেটা নাকি আইনে ছিল কোথাও ছিল না, এই হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের জনস্বার্থের মামলায় ওই খাদ্য আদালতটা কিন্তু এখন জেলা লেভেলে গঠন করা হয়েছে, এবং সেই কারণে কিন্তু ওখানে বিচারে যাওয়া যাচ্ছে। তবে এখন যে ডিফিকাল্টিটা হলো সেটা হলো এই যে পণ্যটা কি ভেজাল কিনা এটা টেস্ট করার জন্য এখনো আমাকে ঢাকায় আসতে হয়, এখনো প্রত্যেকটা জেলায় এই আপনার ল্যাবরেটরিটা স্থাপন করা হয়নি, যার কারণে এখানে কিছু ত্রুটি কিছু সমস্যা রয়ে গেছে। কিন্তু ভোক্তা সংরক্ষণ অধিকারের আমি বলবো যে অধিকার যেটা এসছে আজকে যে দিবসের কথা বলা হচ্ছে, দেখেন এটি তো আপনার সবাই এখানে বেঁচে থাকার অধিকার তো আমার সংবিধানে আমার মৌলিক অধিকার নাকি, অর্থাৎ বেঁচে থাকার সঙ্গে কিন্তু আমার এই যে ভোক্তার অধিকারটা একদম ওতপ্রোত ভাবে রিলেটেড, কারণ আমি যদি একটা ভেজাল খাদ্য খাই সেক্ষেত্রে আমি কিন্তু আমার বেঁচে থাকার অধিকার ক্ষুণ্ণ হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে ভোক্তার অধিকারের সঙ্গে বেঁচে থাকার অধিকারটা ওতপ্রোত ভাবে জড়িত। সেই জন্য আমি মনে করি যে আমার যে বেঁচে থাকার অধিকার যেটা সাংবিধানিক অধিকার তার সঙ্গে ভোক্তা অধিকারের সম্পর্কটা খুব ওতপ্রোত ভাবে জড়িত। এখানে আজকে ক্যাব ধরেন দীর্ঘদিন থেকে কাজ করছে, কিন্তু ক্যাবেরও কিন্তু আগের যে কাজ অ্যাক্টিভিটিস তার চেয়ে কিন্তু আমরা এখন দুর্বল অবস্থানে দেখি, এটা যে কোনো কারণেই হোক, হয়তো তাদের ফান্ডিং নেই বা তাদের হয়তো লোকবল নাই, কিন্তু ক্যাব সংগঠনটা যদি আরো শক্তিশালী করা যেত তাহলে কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্সটা আরো বেশি করা যেত। এবং আজকে আর একটা যে আপনার সমস্যা হচ্ছে সেটা হলো যে এই যে মোবাইল কোর্টের মাধ্যমে যে এই ভোক্তা অধিকারের যে অধিকার সংরক্ষণের ক্ষেত্রে যেটা করা হয়, আপনি জানেন কিছুদিন আগে একটা বিষয়ে অভিযোগ এসেছিল 2-3 হাজার, তো 2-3 হাজার অভিযোগ নিষ্পত্তি করার জন্য তো লোকবলই নাই অফিসে, ইভেন কি 2-3 হাজার ফাইল করার খোলার জন্য ওই ফাইল আছে কিনা অফিসে সেটা আমি বলতে পারবো না। তারপরে এটা যদি এই তদন্ত করতে হয় কতজন অফিসার দরকার সেটা তো নাই এখানে, সেটা তো সরকার ওখানে ওই সাপোর্টটা তো দেয় নাই, শুধুমাত্র দায়িত্ব দেওয়া হয়েছে ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু এই দায়িত্ব এবং ক্ষমতার মাধ্যমে ভোক্তাদের অধিকার নিশ্চিত করার জন্য যে লজিস্টিক সাপোর্ট যে লোকবল দরকার সেটা ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষের নাই, যার কারণে আমাদের অধিকার যে প্রাপ্তি যেটা প্রত্যাশা সেটা এখনো পূরণ হচ্ছে না। জি ধন্যবাদ অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। আমরা একটু চলে যেতে চাই মোস্তফা আজাদ চৌধুরীর কাছে, যে বাবু ভাই সেটা হচ্ছে যে এখন ভোক্তাদের অধিকার যদি লঙ্ঘন হয় সেই দায়টা কিন্তু বা সেই আঙ্গুলটা কিন্তু আসলে ব্যবসায়ীদের দিকেই তোলা হয়, আপনি কি বলবেন? ধন্যবাদ এটিএন নিউজকে এবং আজকে সম্মানিত আলোচকদেরকে আমি সালাম জানাচ্ছি। ভোক্তাদের অধিকার নিশ্চিত করা সকলের দায়িত্ব, আমিও কিন্তু একজন ভোক্তা এবং ভোক্তা হিসেবে আমরা ব্যবসায়ী যারা আছি তারাও কিন্তু ভোক্তার অধিকার সংগ্রহ করতে চান। একটু আগে সম্মানিত অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ সাহেব যে কথাটা বললেন যে এই আইনটি হয়েছে এবং আইনটি প্রয়োগের ব্যাপারে যে দুর্বলতাগুলো রয়েছে এবং ভোক্তা অধিকার যে অধিদপ্তরের যে লজিস্টিক সাপোর্টের যে কথাগুলো দুর্বলতাগুলো তুলে ধরেছেন, আমরা এগুলোর সঙ্গে অবশ্যই একমত। এবং আপনি আলোচনার শুরুতেই বলেছেন যে এবং ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর পরিচালক মহোদয় যে কথা বলেছেন, আমরা 5% ব্যবসায়ী যারা অনিয়ম করছেন বা অসুদূর বলছেন আপনারা, তাদের কারণে কিন্তু পুরো ব্যবসায়ী এই দায়টা কিন্তু নিতে চায় না। এবং আমরা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরকে আমরা সরকারের কাছে আবেদন জানাবো এবিএস এর পক্ষ থেকে এটাকে যেন শক্তিশালী করা হয় এবং তাদের যেন লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়। এখন আমাদের সামনে বাজেট আসছে এবং এই ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরকে যেন বাজেট যে বাজেট আসছে তাদের জন্য বরাদ্দ রাখা হয় এবং প্রতিটি জেলায় যাতে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অধীন টেস্টিং ল্যাবের কথা এখানে বলা হয়েছে, আমরা এটাকে অবশ্যই সাপোর্ট করি যেন বিনা দোষে যেন কোনো ব্যবসায়ী তার ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য প্রতিটি জেলায়
যাদের টেস্টিং ল্যাব স্থাপন করা হয়, এবং এর জন্য একটি দেখুন এখন কিন্তু দেশে কিন্তু 5,00,00,000 টাকার বেশি বাজেট হচ্ছে, এই বাজেটের 85% কিন্তু আমরা ব্যবসায়ী দিচ্ছি। তা আমরা চাইবো এই লজিস্টিক সাপোর্ট গুলো যেন সরকার দেয় এবং কামিং বাজেটে যেন সংরক্ষণ অধিকার অধিদপ্তরকে কার্যকরী করার জন্য প্রতিটি জেলায় অফিস, জনবল এবং তার লজিস্টিক সাপোর্ট, টেস্টিং ল্যাব সকল কিছু যেন দেওয়া হয়। এবং শুধু একটি দোকানে গেলাম 2,000 টাকা ফাইন করলাম, 5,000 টাকা করলাম, এটা আসলে সমস্যার সমাধান নয়, এটা প্রমাণিত হয়েছে। এবং ভোক্তাদেরকেও যাতে সচেতন করে তোলা যায় এবং এর জন্য যে সামাজিক একটি আন্দোলন গড়ে তোলা যায় সে বিষয়ে আমরা সকলকে এগিয়ে আসতে হবে। আমার অধিকার আছে, আমি পণ্যটি কিনলাম, আমাকে সেই মূল্যটা রসিদ দিল না, আমাকে ভোক্তা এসে সেটা চেয়ে নিতে হবে। এবং আমাদের দেশ এখন অনেক সকলেই আমরা শিক্ষিত পর্যায়ে অনেক মানুষ রয়েছেন এবং আমরা মনে করি এই গণ আন্দোলন এবং আপনাদের টিভি এতে মিডিয়াতে আপনারা এইসব প্রচার করতে পারেন, বিজ্ঞাপন হিসেবে নয়, আপনাদের যে মিডিয়া দায়িত্ব রয়েছে শুধু আলো আলোচনা, এইভাবে যদি আপনারা যদি এটিএন নিউজ বা যেসব মিডিয়াগুলো রয়েছে যদি আপনারা প্রতিদিন 2-4 বার এই জনসচেতনতা সৃষ্টি মতো বিজ্ঞাপন যদি আপনাদের তরফ থেকে করেন তাহলে আমি মনে করি সাধারণ জনগণ এটি উপকৃত হবে এবং ভোক্তারা সচেতন হবে এবং যারা অসাধু ব্যবসায়ীর কথা বলছেন তারাও এর থেকে নিজকে সংশোধন করবেন। জি ধন্যবাদ বাবু ভাই। আমরা এখন কথা বলবো, আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ইভিলি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। স্যার, আপনার কাছে আমরা জানতে চাইব যে ভোক্তাদের অধিকারের কথা আমরা যখন বলি এবং সাম্প্রতিককালে একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি যে ই কমার্স খাতে একটা প্রতারণার বিশাল অভিযোগ এবং বলা হচ্ছে যে গত বছরের প্রায় 40টার বেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ ছিল এবং সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে ইভেলির বিরুদ্ধে। সেই ইভেলি পুনর্গঠনের একটা দায়িত্ব আপনার উপর পড়েছে, সার্বিকভাবে ই কমার্স খাতে কীরকম আপনি অব্যবস্থাপনা আপনি দেখছেন? দেখুন, সাংবিধানিকভাবে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে প্রতিটি মানুষের অধিকার সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, আইন প্রণয়ন সহ। তো দুর্ভাগ্য হলো যে ইভেলি কিন্তু প্রথম প্রতারক কোম্পানি নয়, এর আগে প্রতারণার ইতিহাস কিন্তু আরও রয়েছে, যে সব কোম্পানিগুলো প্রতারণার মাধ্যমে জনগণকে প্রতারিত করে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। কিন্তু সরকারের নিরবতা, সরকার বলতে আমি বাণিজ্য মন্ত্রণালয়ের কথা বলতে চাই, বাণিজ্য মন্ত্রণালয়ের নিরবতা মানে অমার্জনীয়, তারা এদিকটায় কোনো খেয়ালই করেনি। এই বাণিজ্য মন্ত্রণালয়ের তো উচিত ছিল সেই ব্যাপারে আইন প্রণয়ন করা এবং জনগণকে সতর্ক করে দেওয়া। এই যেটা আপনার সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ যেটা বললো ভোক্তা অধিকার আইন, ভোক্তা অধিকার আইনের কিন্তু এটা বাইরে, ওই পর্যায়ে আসে না, সেই ব্যাপারে আমি পরে কথা বলবো। কিন্তু এই ই কমার্স প্রতিষ্ঠানগুলো এমনকি রেজিস্ট্রেশনের পর্যন্ত কোনো প্রয়োজন মনে করেনি বাণিজ্য মন্ত্রণালয়। এটি বাণিজ্য মন্ত্রণালয়ের চরম কি বলবো আপনার অবহেলার নজির। ইদানিং তারা সেই প্রতিমন্ত্রী উনি বলেছেন, হ্যাঁ উনি রেজিস্ট্রেশনের কথা বলেছেন, কিন্তু এটি অনেক আগেই কিন্তু এই রেজিস্ট্রেশনের ব্যাপারটি করা উচিত ছিল। এমনকি একটি দোকান চালাতে পর্যন্ত আপনার নিতে হয়, কিন্তু এই প্রতিষ্ঠানগুলোর উপরে কোনো নিয়ন্ত্রণ কখনো ছিল না, আইনও ছিল না। তো এইভাবে যদি আপনার ফ্রি স্টাইল চলতে দেওয়া হয় তাহলে তো প্রতারণার সুযোগ, যারা প্রতারক তারা সেই সুযোগ নেবেই। এমনি সুযোগ ইভেলি নিয়েছে, এমনি সুযোগ তার আগে অন্যান্য যারা প্রতারণা কোম্পানি সেগুলো নিয়েছে। এবং সেখানে আপনার আরেকটি পৃথিবীর সব দেশেই কিন্তু নিয়ন্ত্রণের ব্যবস্থা আছে, সব সিভিলাইজড এবং গণতান্ত্রিক দেশে, সব দেশ বলতে আমি সেটা মিন করি। তো সেই দিক থেকে তাকিয়ে ভারতেও রয়েছে, অন্যান্য দেশেও রয়েছে, সেগুলো আপনার তাদের নজির দেখে তো আমাদের উচিত ছিল এর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। যেমন ধরুন একটি কথা, যখন কোনো কোম্পানি 100 টাকার জিনিস 50 টাকায় বিক্রি করতে চায় তখন তো এটির মধ্যে যে একটি দুর্গন্ধ রয়েছে সেটা পরিষ্কার, কিন্তু অনেক মানুষ তো এটা বুঝতে পারেন না। তো সেটা তো সরকারের দায়িত্ব ছিল সব মানুষকে জানানো যে দেখুন
একশো টাকার জিনিস পঞ্চাশ টাকায় যখন আপনার কাছে বিক্রি করতে যাচ্ছে, আপনি সতর্ক হয়ে খবর টবর নিয়ে তারপরে আপনার পয়সা ইনভেস্ট করুন, সেটি করেনি। এটা কিন্তু সরকারের ব্যর্থতা এবং এই কারণেই কিন্তু আজ এই অবস্থায় পৌঁছেছে। যাই হোক, ইটস বেটার লেট দেন নেভার একটি পন্থা অবলম্বন করছে, যার জন্য সরকার প্রশংসা পাওয়ার অধিকারী, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশংসা পাওয়ার অধিকারী, কিন্তু এই কাজটি তাদের অনেক আগেই যদি এই কাজটি অনেক আগেই করা উচিত ছিল, যদি করত তাহলে কিন্তু আজকে এই অবস্থায় পড়তো না। এখন দেখুন, শত শত মানুষ, আমি বলবো হাজার হাজার মানুষ কিন্তু প্রতারিত হয়েছে। তারা এখনও তাকিয়ে আছে তাদের পয়সাগুলো ফেরত পাবে কি না, এবং তাদের পয়সাগুলো আদৌ ফেরত পাবে কি না সেটিতে একটা বিরাট প্রশ্ন হিসাবে রয়ে গেছে। শুধু ইভেলই নয়, আরও অন্যান্য যারা প্রতারক, এমনকি একটি ওয়াজি ধর্মের ব্যবসা করা একটি কোম্পানি ওয়াজের মাধ্যমে মানুষকে প্রতারিত করে 70,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে কিন্তু তথাকথিত সেই ধর্ম ব্যবসায়ীরা, ওয়াজ ব্যবসায়ীরা, কয়েকজন হুজুর, বুঝলেন। এবং এর এই চারজন ভাই না, শুধু অন্যান্য কয়েকজন ধর্ম ব্যবসায়ীও কিন্তু সেই কোম্পানিটির পক্ষে কথা বলেছে যে এই কোম্পানিতে আপনারা ইনভেস্ট করুন। সেই কি বলে ওই কুয়াকাটার হুজুর বা হেলিকপ্টার হুজুর নামে পরিচিত এক লোক, তারপরে আরও কয়েকজন হুজুর, তারা কীভাবে জনগণকে প্রতারিত করছে ধর্মের নামে, এগুলো তো অনেক আগেই দেখা উচিত ছিল। এই চার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু অন্য যারা আরও ওয়াজ ব্যবসায়ী বা ধর্ম ব্যবসায়ী যারা আপনার এদের এই সেই কোম্পানির পক্ষে পয়সা দেওয়ার জন্য বলেছে, তাদের কিন্তু এখনও গ্রেপ্তার করা হয়নি। তাদের তো ইমিডিয়েটলি গ্রেপ্তার করা উচিত, এবং এই সব ওয়াজ করে যারা জনগণকে প্রতারিত করছে তাদের সবাইকে রাউন্ড আপ, তাদের সবাইকে গ্রেপ্তার করা উচিত, ইমিডিয়েটলি বিচার আনা উচিত, এবং সাথে সাথে অন্যান্যরাও যারা এই প্রতারণা করছে। ইভেলির যারা মূল ছিল তারা এখন বিচারের অপেক্ষায় রয়েছে, তারা জেলে রয়েছে, এবং অন্যান্যরাও জেলে রয়েছে, কিন্তু এটি আরও ব্যাপকভাবে করা উচিত ছিল। কারণ আমরা যেটা ইভেলিতে ঢোকার পরে আমরা যা এই পর্যন্ত যেটা জানতে পেরেছি যে এরা প্রচুর টাকা বিদেশে পাচার করে দিয়েছে। কারণ এত টাকা গেল কোথায়, এটি একটা বিরাট প্রশ্ন। কিন্তু এ পর্যন্ত আমাদের এখন অডিট চলছে, অডিট শেষ হলে মোটামুটি আমরা জানতে পারবো যে কী অবস্থা, কত টাকা পাওনাদারের পাওনা কত আছে আর সম্পদ কত আছে। কিন্তু এই পর্যন্ত আমরা যে সম্পদের সন্ধান পেয়েছি সেই তুলনায় পাওনাদারদের পাওনার টাকা কিন্তু অনেক বেশি। তবে আমরা চেষ্টা করছি অন্যান্যভাবে অন্য কোথাও ইভেলির টাকা রয়েছে কিনা, কিন্তু এটা নিশ্চিত ইভেলি প্রচুর টাকা পাচার করেছে, এই ধরনের প্রাথমিক সন্ধান কিন্তু আমরা পেয়েছি। এটি নিয়ে সিআইডি, বাংলাদেশ ব্যাংক ইত্যাদি তদন্ত চালিয়ে যাচ্ছে, আশা করি সেই তদন্তে অনেক কিছুই বেরিয়ে আসবে। কিন্তু কেন এটি হতে দেওয়া হলো, কেন শুরুতেই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলো না, সেটি আমার এবং আমাদের সবার বড় প্রশ্ন। জি স্যার, আমরা পরে আরও এটা নিয়ে আরও কথা বলবো। প্রিয় দর্শক, আমরা ইস্পাহানি নিউজ আর এক্সট্রা অনুষ্ঠান থেকে আমরা এখন বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা ফিরে আসছি খুব শিগগিরই। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আমরা আজকে আলোচনা করছি ভোক্তার অধিকার নিয়ে। আমরা গোলাম রহমান স্যারের কাছে আমরা যেতে চাই যে স্যার, করোনাকালে যেটা হচ্ছে যে ই কমার্স প্রতিষ্ঠানের একটি বিকাশ হয়েছে, এবং বলা হচ্ছে যে এই বিকাশের সুযোগে কিছু বুইফোর বা প্রতারণাকারী কিছু প্রতিষ্ঠানেরও জন্ম হয়েছে, এবং সেই কারণে অনেকে হয়তো 100 টাকার জিনিস 50 টাকা বা 40 টাকা বা 30 টাকায় দেওয়ার অফার দিয়েছেন। সেটা একদিকে যেমন সরকারের দায় আছে, কিন্তু সাধারণ মানুষ যারা লোভে পড়ে যারা এই জিনিসগুলি কিনেছেন বা কেনার জন্য অর্ডার করেছিলেন, সেই সব ক্রেতাদের তো কিছুটা দায় নিতে হবে যে তারা কেন সেই সময় প্রশ্নটি তোলেননি যে 100 টাকার জিনিস কেন 30 টাকা বা 40 টাকায় বিক্রি করা হচ্ছে বা অফার দেওয়া হচ্ছে। আপনার এই কমার্স জিনিসটা অত্যাবশ্যকীয়, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু সব দেশে ই কমার্স নিয়ে বোধ হয় কিছু, আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি কিছু আমেরিকাতে ছিলাম আজ থেকে 30 বছর আগে, তো বা তার চেয়েও বেশি আছে, তো আমি এরকম একটা খুব মানে চটকদার বিজ্ঞাপনে হয়ে আমি কিছু জিনিস অর্ডার দিলাম,
তারপরে দেখা গেল যে জিনিস আসছে ওইটা হলো যে যে জিনিস বলেছে আর যেটা আসছে ওর মধ্যে কোনো মিনিয়েচার মিনিয়েচার হ্যাঁ তো উন্নত দেশেও যে প্রতারণা হয় না তা ন তবে আমাদের এখানে একটা ব্যাপক আকারে হয়েছে এটা আর কি অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের আইন কানুনও ছিল না আমাদের এখানে এই যে আজকে আপনার আমরা এই সিন্ডিকেট বলি এই বলি এই মুক্তবাজার অর্থনীতি যখন শুরু হলো নব্বইয়ের মানে গত শতাব্দীর নব্বইয়ের দশকে তখন যে প্রফিটের প্রফিট মোটিভ দিয়ে যে আপনার উন্নতি সেই উন্নতির জন্য এটা করা হয়েছিল বোধ হয় তো তখন কিন্তু মুক্তবাজারের অর্থনীতির মূল কথা তো হলো প্রতিযোগিতা বাড়া কিন্তু আমাদের এখানে হয়েছে কি প্রতিযোগিতা বাড়েনি এক সময় রিফাইনার ছিল ওই সয়াবিন তেলের 26 জন 28 জন এই বছর 4-5 এক আগেও এইটা এখন কমতে কমতে ওদের 5 জন না 6 জনে দাঁড়াচ্ছে তো এই যে এই একটা অবস্থা এটা আইন কানুনের খেলাপের জন্য হতে পারে অথবা আমাদের সিস্টেম আমাদের এখানে ঠিকভাবে কাজ করে না আর ই কমার্সের তো কোনো আইন কানুন ছিল না বলে আমার ধারণা এবং তারই সুযোগ কিছু লোক আর কি নিয়ে বিত্তশালী হওয়ার চেষ্টা করেছে এই এটা আর কি সত্যি দুর্ভাগ্যজনক আমাদের জাস্টিস মানিক আছেন এখানে উনি হয়তো আর কি বিস্তারিত আলোকপাত করতে পারবেন জি আমরা স্যারের কাছ থেকে আমরা একটু শুনবো আমরা আবার একটু মঞ্জিল ভাইয়ের কাছে আমরা একটু যেতে চাই যে যে ভোক্তার যে অধিকারের কথাটা আমরা বলি এটা তো মানে আজ থেকে হয়তো কয়েক বছর আগেও এটা এইভাবে শোনা যেত না হয়তো ক্যাব তাদের কিছুটা ভূমিকা ছিল এই ভোক্তা অধিকারের ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে তো এটা বেশ একটা মানে আমূল সমাজে একটা নাড়া দিয়েছে বা একটা আলোড়ন তৈরি করেছে ভোক্তা অধিকার এবং সেখানে কিন্তু আমরা দেখি যে বিভিন্নভাবে প্রতারণা যে মোড়ক ঠিক নাই দাম ঠিক নাই কিন্তু এটা তো চলছে সেক্ষেত্রে আমাদের রেগুলেটরি যে বিষয়গুলি আছে সেটা তো অনেক দুর্বল ধন্যবাদ আপনাকে এই দুর্বল কেন এই জায়গাটা একটু আপনাকে ঘোরায় যেতে হবে সেটা হলো দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু একটা মনিটরিং এর সিস্টেম আছে মনিটরিং করতে হয় মনিটরিং যে করবে তার কিছু অনেক কিছু ডিপেন্ড করে আমাদের সোসাইটিতে এখন যে বড় সমস্যা হয়েছে ভোক্তার অধিকারটা ক্ষুণ্ণ করে কে এটা কি আইনজীবীরা করে এটা কি সরকারি কর্মচারীরা করে সাংবাদিকরা করে তা কিন্তু না ভোক্তার অধিকারটা ক্ষুণ্ণ করে ব্যবসায়ীদের একটি অংশ এপিসিসিএসের প্রতিনিধি উনি বলেছেন যে একটি অংশ আমি একটি অংশই বলবো সব ব্যবসায়ী যে আপনার খারাপ তা না একটি অংশ কিন্তু এই ভোক্তাদের অধিকার ক্ষুণ্ণ করে এবং ক্ষুণ্ণ করে কি করে তারা অধিক লোভে অধিক অর্থ উপার্জন করার চেষ্টা করে এবং করে এখন সমস্যা হলো আইনটা কেন হয়েছে আইনটা হয়েছে এই যে তার টেন্ডেন্সি অধিক প্রতারণার মাধ্যমে অধিক ভোক্তার অধিকার ক্ষুণ্ণ করে সে অধিক মুনাফা করবে এটাকে কাটিল করার জন্য এটাকে বন্ধ করার জন্য তো আইন আর আইনটা কার্যকর করার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষ বা মন্ত্রণালয়দেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এখন দেখুন খুব ট্যাকটিক্যাল জিনিস এখানে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং যারা হাতিয়ার তো যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে যারা মনিটরিং করে যাদেরকে যারা নিয়োগ দেয় সেই জায়গাটা আপনাকে আমাদের দুর্বলতা দেখা দিয়েছে কারণ কারণ ব্যবসায়ীরা যেহেতু ভোক্তার অধিকার ক্ষুণ্ণ করে এবং সেইখানে আপনি টপ লেভেলে যদি ব্যবসায়ীদের বসিয়ে দেন তাহলে সেখান থেকে আপনি কি রেজাল্ট পাবেন পাবেন না তো আপনি কারণ এটা তো একটা কমন ইন্টারেস্টের ব্যাপার তাই না আপনি দেখুন এখানে কমন ইন্টারেস্টের ব্যাপার এই যে যারা আজকে অর্থমন্ত্রী আছে বাণিজ্য মন্ত্রী আছে ওনারা তো সবাই ব্যবসায়ী তো কোনো ব্যবসায়ী কি সে ব্যবসা করার জন্য নামছে কি লস করার জন্য তা তো না ব্যবসা করার জন্য নেমেছে অতএব উনি ওনার ব্যবসাটা করবি সেখানে যা যা করা দরকার তার স্বার্থে করবে সেখানে জনগণের স্বার্থটা অত প্রাধান্য পাবে না এটা প্র্যাকটিক্যাল আমরা দেখছি তো প্রত্যেকটা ক্ষেত্রে রোজা বলেন সয়াবিন তেল বলেন পিঁয়াজ বলেন যত ব্যবসায়িক আইটেম আছে প্রতি বছর প্রতি মাসে এক একটা আইটেমের উপরে হাজার হাজার শত শত কোটি টাকা ওনারা নিয়ে যাচ্ছেন এবং এটার প্রোটেকশন পাচ্ছে কোত্থেকে আমার সরকারি মেকানিজম থেকে কারণ ওখান থেকে এরকম আপনার ইয়েটা আসছে না ধরেন আজকে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মালিক উনি যদি আজকে ধরেন এই বাণিজ্য মন্ত্রী হতেন তাহলে দেখতেন যে এই এই যে মনিটরিং এর দায়িত্বটা ওই মন্ত্রণালয় কি করত আর আপনার ওই অধিদপ্তর কি করত কারণ হলো যে উনি তো ওই স্বার্থটা দেখতেন না উনি কিন্তু দেখতেন আপনার জনগণের স্বার্থটা সেখানে কিন্তু অটোমেটিকলি সেই অ্যাকশনটা আসতো এইটা একটা আমাদের দুর্বলতা সেকেন্ড দুর্বলতা হলো আমার দেশে আমার এনভায়রনমেন্ট আমার শাসন ব্যবস্থা আমাকে অ্যালাউ করে না যে ভালো খুব অ্যাক্টিভ কাজ করার কেন আপনি ধরেন নদী কমিশন চেয়ারম্যান ছিলেন খুব অ্যাক্টিভ
হাজার হাজার তালিকা করেছিলেন অবৈধ দখলদারদের, কিন্তু উনি কিন্তু দ্বিতীয়বার নিয়োগ পালেন না। বুড়িগঙ্গা উচ্ছেদের জন্য খুব অ্যাক্টিভ একটা লোক ছিল, হঠাৎ করে এমপি স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে ওনাকে সরিয়ে দেওয়া হলো। র্যাবের একজন ভালো ম্যাজিস্ট্রেট ছিল, খুব আপনার এই ভোক্তাদের অধিকার সংক্রান্ত জন্য কাজ করতেন, ওনাকে কিন্তু সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ যারা নাকি খুব অ্যাক্টিভলি ভোকাল কাজ করবে এবং সেই কাজের কারণে যাদের ক্ষতিগ্রস্ত হবে তাদের কাছে তো সকল ক্ষমতা, অতএব ওদেরকে কাজ করতে দিবে না, ওইভাবে ফ্রাস্ট্রেট করা হয়। অর্থাৎ যোগ্য জায়গায় সাহসী এবং আপনার পদক্ষেপ নেওয়ার মতো মানসিকতা আছে এইরকম লোকজনদেরকে নিয়োগ দেওয়া হয় না। এই দুইটি জায়গায় যদি আপনি দুর্বলতা দূর করতে না পারেন তাহলে ভোক্তার অধিকার আপনার নিশ্চিত হবে কিভাবে? এই এই জায়গাটা আপনাকে আগে হাত দিতে হবে যে আমরা রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে যারা সাহস নিয়ে জনগণের জন্য ভোক্তার অধিকারের জন্য কাজ করবে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, তাদের কিছু সরিয়ে দিলে হবে না। সেকেন্ডত হলো যাদের নাকি এই ক্ষমতাটা আছে, যারা নাকি এই ক্ষমতা প্রয়োগ করবেন, তাদের যারা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আছে সেখানে আবার ওই যাদের স্বার্থ জড়িত তাদেরকে ওখানে বসালে আপনি কোনো রেজাল্ট পাবেন না। অতএব এই জায়গাগুলো আমাদেরকে বিবেচনা করতে হবে। আমি মনে করি ভোক্তা অধিকারের স্বার্থের দ্বন্দ্বের কথা বলছেন আমরা। জি মঞ্জিল ভাই, স্বার্থের দ্বন্দ্বের কথা বলছেন আপনি? জি জি জি, মানিককে না দিয়ে অন্য কাউকে দিতেন আজকে যে অগ্রগতি হয়েছে এটা হতো না তো? এরকম তো অনেক লোক আছে যারা নাকি এখন আমাদের দেশ তো চাটুকরে ভরে গেছে, আপনার চাটুকরে বাংলাদেশ এখন সবচেয়ে উর্বর জায়গা এবং দুর্নীতির জন্য সবচেয়ে উর্বর জায়গা। এই জায়গাগুলোতে আপনাকে সরকারকে খুব সতর্ক থাকতে হবে যে চাটুকারদেরকে বাদ দিয়ে যোগ্য সাহসী লোকরে প্রত্যেকটা চেয়ারে বসাতে হবে, এবং আপনি যদি না বসাতে পারেন ওই চেয়ারগুলোর দিয়ে কোনো রেজাল্ট পাবেন না। কারণ হলো যে আপনার তো সেই, আপনি যদি সবসময় একটা চিন্তা করেন কাজ করতে গিয়ে আমি কাকে খুশি করব, কাকে দিয়ে আমি খুশি করে আমার আরো উপরে অগ্রগতি হবে, এটা তো হবে না, এটা তো সম্ভব না। আপনাকে কাজ করতে হবে আইনের দিকে দৃষ্টি রেখে, আইনের প্রতি অন্ধ থেকে এবং আপনার কমিটমেন্ট থেকে কাজ করতে হবে যে আমি ভোক্তার অধিকার সংরক্ষণ করব, মানুষকে যেন কেউ প্রতারিত করতে না পারে, না করতে পারে। এগুলো করতে গেলে অনেক ব্যবসায়ীদের দেখবেন তাকে তাকে গ্রেপ্তার করতে হবে। এই গ্রেপ্তারের সাহসটা কার আছে? তাকে আপনাকে নিয়োগ দিতে হবে না, তাকে নিয়োগ না দিলে কি আপনি করতে পারবেন? আর এই যখন হার্ডলাইনে না যাবেন, এদের শাস্তি নিশ্চিত না করবেন, এই 50,000-50,000 টাকা করে জরিমানা ওটা তারা এক সপ্তাহে উঠেই নেয় এবং তারপরে তারা বহাল তবিয়তে তারা কাজ করে, কারণ মনে করে যে এটা একটা টাকা দাও, ওরা তার লাভের সঙ্গে এটা একটা যোগ করে নিয়েছে। মোবাইল কোর্টে যে ফাইনটা করবে ওরা লাভের সঙ্গে এটা অ্যাড করে নিয়েছে, অর্থাৎ ওরা ব্যবসাও করবে মোবাইল কোর্টে টাকাও দিবে, যার ফলে এটা দিয়ে ভোক্তার অধিকার আপনি নিশ্চিত করতে পারবেন। মানে বলছেন যে জরিমানার টাকা আসলে পকেট থেকে যাবে না, নিজেদের পকেট থেকে না, মানে জনগণের পকেট থেকে যাবে, জনগণের আমার কাছ থেকে নিচ্ছে। তার একটা দোকানে সে 1,00,000 টাকা বিক্রি করে, সে 1,00,000 টাকা বিক্রি না করে 1,10,000 টাকা বিক্রি করবে, আমার কাছ থেকে নিয়ে নেবে। আর প্রত্যেকটা আইটেমে তো দেখেন মিনিমাম মানুষের যেগুলো নিত্য প্রয়োজনীয় চাল চিনি পেঁয়াজ রাইস সবকিছুর মধ্যে প্রত্যেকটা আইটেম দেখবেন 2 মাস পর পরই একটা ক্রাইসিস। এই দেখেন আজকে দেখেন এই যে ক্রাইসিসটা করলো, সয়াবিন তেল কি আমাদের দেশে কম আছে? কম নাই। এর কি ইম্পোর্টেড এক্ষেত্রে পড়েছে? করে নাই। সবকিছু করে আস্তে করে কি করলো? সরকারের উপরে চাপ দিয়ে ভ্যাটটা নিয়ে নিলো, তার তৈলের দাম কিন্তু কমবে না। ওই ওই যে ভ্যাটটা ই করার জন্য, অর্থাৎ দোকান থেকে তারা বেনিফিট নেওয়ার জন্য, ব্যবসায়ীগুলো বেনিফিট নেওয়ার জন্য সরকারের উপরে এরকম প্রেশার ক্রিয়েট করে, এবং এই প্রেশার ক্রিয়েট করে প্রত্যেকটা জায়গায় তারা সাকসেস হয়। কারণ কারণ হলো ব্যবসায়ীরা এখন রাষ্ট্র পরিচালনার মূল কেন্দ্রবিন্দুতে একটা বড় ধরনের শক্তিশালী অবস্থান তারা নিয়েছে। এটা যতক্ষণ পর্যন্ত আপনি পলিটিক্যালি এটা চিন্তা না করে এটা দূর করতে না পারবেন। কারণ বঙ্গবন্ধু দেশ শাসন করেছিলেন পার্লামেন্ট, সেই পার্লামেন্টে 70% ছিল আইনজীবী, আজকে 70% তো প্রায় ব্যবসায়ী হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার এই এই জায়গা তো আপনার কিছু ওলট পালট হয়ে গেছে। এই জায়গায় যদি আমরা আপনি কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ হবে না। জি আমরা স্যার আমরা ব্রেকের পর আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, আমরা স্প্যানি নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠান থেকে আমরা আবারও বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা ফিরে আসছি খুব শিগগিরই। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম স্প্যানি নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আমরা আজকে আলোচনা করছি ভোক্তার অধিকার নিয়ে। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনার কাছে যেতে চাই যে ইভেলি আপনারা পুনর্গঠন করতে গিয়ে এখন সার্বিক কী অবস্থা পাচ্ছেন? অনেক ভোক্তাই আসলে চাচ্ছেন যে তারা যে টাকাটা অ্যাডভান্স দিয়েছেন সেই টাকাটা তারা ফেরত পেতে চান, কোনো আশার বাণী আছে কিনা? দেখুন, দুজন অতি প্রজ্ঞাবান অভিজ্ঞ ব্যক্তিত্ব একটু আগে যে কথাগুলো বলেছেন আমি তাদের পুরোপুরি সমর্থন করে কিছু বলবো। যেমন গোলাম রহমান সাহেব অত্যন্ত অভিজ্ঞ প্রজ্ঞাবান ব্যক্তি,
যিনি দুদকের একসময় চেয়ারম্যান ছিলেন, উনি বলেছেন যে উনি যুক্তরাষ্ট্রে ছিলেন এবং সেখানেও কিন্তু প্রতারণা হয়, ঠিক, কিন্তু সেখানে আইন রয়েছে, প্রতারণা করে অনেকেই কিন্তু বেঁচে যেতে পারে না। আর মঞ্জিল মোর্শেদ সিনিয়র অ্যাডভোকেট, সবচাইতে বেশি সংখ্যক জনস্বার্থ মামলা কিন্তু মঞ্জিল মোর্শেদ করেছে, সুতরাং তার অভিজ্ঞতা অনেক ব্যাপক। সে যে কথাগুলো বলেছে, যেমন স্বার্থের দ্বন্দ্ব, চাটুকারিতা এবং নিষ্ঠার অভাব, এই জিনিসগুলো তো আমাদের সমাজে এত ব্যাপকভাবে রয়েছে, যে কথাগুলো সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। এবং ব্যবসায়ীদের, অসৎ ব্যবসায়ীদের, সব ব্যবসায়ী যে অসৎ তা তো নয়, অসৎ ব্যবসায়ীদের গ্রেপ্তারের কথাও বলেছেন। তো এখানে একটি ভালো খবর হলো, আমরা তিন চার দিন আগে দেখলাম যে কি খন্দকার মেহতাশ্যাম বাবর নামে 2000 কোটি, সেই ফরিদপুরের 2000 কোটি পাচারের অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর কৃতিত্বের একটি অংশ, এবং এর থেকে বোঝা যাচ্ছে যে উনি যে ডিল জিরো টলারেন্সের কথা বলছেন সেটা নিয়ে কিন্তু উনি এগোচ্ছেন, এবং আমরা আশা করছি আরও এগোবে। যাই হোক, আপনার প্রশ্নের জবাবে আসি। আমাদের হাইকোর্ট দুটো অপশন দিয়েছে। প্রথম অপশন হলো এই কোম্পানিকে বাঁচিয়ে রাখা যায় কি না, আর যদি সম্ভব না হয় তাহলে তো আমাদের সেই লিকুইডেশনের দিকে বাড়তে হবে। তো আমরা কিন্তু প্রথমটি নিয়েই এগোচ্ছি। তো এই জন্য প্রয়োজন ইভেলের কোথায় কত টাকা আছে সেগুলো বের করা, কারণ পাওনাদারদের হিসাব কিন্তু অনেক ব্যাপক। আমাদের এরই মধ্যে আমাদের শুরু হয়ে গেছে, অডিট শুরু হয়ে গেছে। তো অডিট আমাদের দুটো এখন, একটি হলো টাকা খুঁজে বের করা, আরেকটি হলো খরচ বাঁচানো। যেমন অডিটের ব্যাপারে কিন্তু আমরা 50 লক্ষ টাকা বাঁচিয়েছি, এই জন্য যে মহামান্য হাইকোর্ট যে ফার্মকে দিয়েছিল KPRM, তারা চেয়েছিল 89 লক্ষ টাকা অডিট করার জন্য, কিন্তু তাদের সাথে আমরা বহু দিন দুবার করার পরেও তারা নামেনি। পরে আরেকটি অতি পরিচিত এবং খ্যাতিসম্পন্ন হুদাবাসী, তারা রাজি হয়েছে 27 লক্ষ টাকায় অডিট করতে, সেখানে আমরা 50 লক্ষ টাকা বাঁচিয়েছি। আমরা বেশ কয়েকটি অফিস যেগুলো এখন প্রয়োজন নেই সেগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করছি, কারণ অফিস রাখা মানে তো ভাড়া দেওয়া, এদের তো ভাড়া দিতে হবে, যদি এই মুহূর্তে আমরা দিচ্ছি না। তো আমরা কত টাকা শেষ পর্যন্ত পাব তার উপর নির্ভর করছে আমরা কত টাকা দিতে পারবো বা এই ব্যবসাটি আমরা চালিয়ে যেতে পারবো কিনা। তবে অডিট শেষ হওয়ার আগে কিন্তু এটা বলা যাবে না, আমাদের অডিটে আমরা জানতে পারবো কত টাকা লোকজন পায় এবং কত টাকা এই কোম্পানির রয়েছে। তবে আমরা কিছু কিছু খবর পাচ্ছি যেটা এখনই প্রকাশ করাটা ঠিক হবে না, যে ইভেলি কোথাও কোথাও বেশ বড় অঙ্কের টাকা ইনভেস্ট করেছে, সেগুলো আমরা তদন্ত করছি। আমরা জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রারের কাছে চিঠি লিখেছি সেগুলো জানানোর জন্য, এবং যেই কোম্পানিগুলোতে ইভেলি অতীতে ইনভেস্ট করেছে বলে খবর পেয়েছি সেই কোম্পানিগুলোকে আমরা চিঠি লিখছি। তো এইভাবে টাকা কতটা পাবো তার উপর কিন্তু নির্ভর করছে আমরা জনগণকে কতখানি সন্তুষ্ট করতে পারবো এবং এটা সম্ভব হবে কিনা এই কোম্পানিটি চালিয়ে যেতে। এরই মধ্যে কিন্তু সেই রাসেলের শেয়ারগুলো মহামান্য হাইকোর্টের নির্দেশে তার শ্বশুর এবং অন্যান্য শালিটালি ইত্যাদির কাছে ট্রান্সফার করার অনুমতি দেওয়া হয়েছে। তারা বলেছে যে তারা নতুন ইনভেস্টর আনার চেষ্টা করবে, সেটাও একটি দেখার ব্যাপার। তারা যদি ইনভেস্টর আনতে পারে তাহলে তো সেটি যারা পাওনাদার আছে তাদের জন্য সুসংবাদ হবে, কিন্তু কতটা পারবে, আদৌ পারবে কিনা সেগুলো তো এখনও দেখার বিষয়। যদি সম্ভব হয় তাহলে এইটা আমাদের যেটা বললাম যে প্রথম একটি হলো খরচ বাঁচানো এবং আরেকটি হলো আপনার টাকাগুলো উদ্ধার করা। এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক, CID ইত্যাদির আমাদের সাথে সহযোগিতা করছে এবং আমরা মনে করি যে কিছু টাকা নিশ্চয়ই বের করা যাবে। জি, আমরা একটা বিরতিতে চলে যেতে পারি। প্রিয় দর্শক, আমরা ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠান থেকে আমরা আরেকটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমরা খুব শিগগিরই ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন।
প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম স্পানিং নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আমরা আজকে আলোচনা করছি ভোক্তার অধিকার। আমরা চলে যেতে চাই মুস্তফা আজাদ চৌধুরীর কাছে আবারও, যে আপনাকে যে প্রশ্নটি করেছিলাম যে ই কমার্স প্রতিষ্ঠান যেগুলো রয়েছে বাংলাদেশে তাদের ব্যবস্থাপনা একটু সুন্দর করার ক্ষেত্রে বা একটু জবাবদিহিতা আনার ক্ষেত্রে আপনারা এফবিসিসিআই থেকে কি কোনো উদ্যোগ আপনারা নিয়েছেন কিনা? ধন্যবাদ। অবশ্যই এফবিসিসিআই আমাদের ই কমার্সের প্রেসিডেন্ট সমীর কাছে রয়েছে, আমরা তাকে দায়িত্ব দিয়েছি বাণিজ্য মন্ত্রণালয় এবং আইসিটি ডিভিশন মাধ্যমে ই কমার্স আইনটাকে আপডেট করা, এবং আমরা যেটা ই কমার্স ব্যবসায় যে অনিয়মগুলো হয়েছে এর জন্য আমি মূলত মনে করি বাণিজ্য মন্ত্রণালয় সেরকম দক্ষ আইসিটি বিষয়ে আপনার অফিসার নাই, এবং আমার মনে হয় বাণিজ্য মন্ত্রণালয় আইসিটি বিশেষজ্ঞ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া উচিত, এবং যারা এই ই কমার্স ব্যবসার ব্যাপারে আইসিটি একটু জড়িত রয়েছে এবং এর কোনো বিশেষজ্ঞ টিম নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি এবং ই কমার্স সেল গঠন করা উচিত। এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, ই ভ্যালিতে যে ব্যাপারটা ঘটেছে এটা প্রথম নয়, এখানে কিন্তু একজন ক্রেতা টিভিতে আমি দেখেছি সে 17,000 টাকা দিয়ে 3টি টিভি কিনেছে 51,000 টাকা দিয়ে, এসে বলছে যে এটা কেন বন্ধ করে দেওয়া হবে, তাহলে আবার ব্যবসা বন্ধ হয়ে যাবে। এটা তো ব্যবসা করার জন্য তো ই ভ্যালি বা ই কমার্সটা নয়, এই যে আমরা ক্রেতারা যে ব্যবসা করছি এটা কি সরকারের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি নজরে আসেনি? এ তো ওপেন মিডিয়াতে সে ভদ্রলোক বলেছে। এইসব লোকজনের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া উচিত। আজকে তারা যে প্রতারণার শিকার হয়েছেন লোকজন, আমি তো মনে করি ইচ্ছাকৃত ভাবে তারা এই ফাঁদে পা দিয়েছে। এই আমাদের, আমি মনে করি তাই এই ই কমার্স বিজনেসটাকে কন্ট্রোল করার জন্য এবং আইন যেটা হচ্ছে সেটাকে বিশ্বের অন্যান্য যেসব দেশে ই কমার্স বিজনেস রয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং আইসিটি বিশেষজ্ঞ নির্ভর কর্মকর্তা একটা সেল বাণিজ্য মন্ত্রণালয় করা উচিত যারা এইসব বুঝতে পারে। এবং আমাদের, আমরা যদি জানতে পেরেছি যে বাণিজ্য মন্ত্রণালয়ে এরকম বিশেষজ্ঞ কর্মকর্তার অভাব রয়েছে যার ফলে এইসব ঘটনাগুলো ঘটেছে। জি, আর আমি একটি কথা আমি বলতে চাচ্ছি, সম্মানিত অ্যাডভোকেট মনজুর মোর্শেদ সাহেব উনি আমাদের ব্যবসায়ীদের কথা বলেছেন, অর্থমন্ত্রী বাণিজ্য মন্ত্রী কথা বলেছেন, এখানে একটি কথা আছে যে উনি কিন্তু একজন ব্যবসায়ী হয়ে সেখানে যাননি, তিনি কিন্তু সেখানে একজন রাজনীতিবিদ হিসেবেই সেখানে গিয়েছেন এবং জনগণের প্রতিনিধি হিসেবেই সেখানে কিন্তু নির্বাচিত সাংসদ হিসেবে যে তিনি দায়িত্ব পালন করছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী মনে করেছেন তাদের দ্বারা এইসব মন্ত্রণালয় ভালো চলবেন বলে দায়িত্ব দিয়েছেন। আজকে আপনি দেখুন আওয়ামী লীগ সরকার 2009 সালের পর আজকে 2022 সাল পর্যন্ত যে উন্নয়নটা ঘটেছে সেই উন্নয়নটা কিভাবে ঘটেছে, এই সরকার 3 পর্যায়ের টার্মই কিন্তু ঘটেছে এবং সরকার যারা ছিলেন এবং তারা কিন্তু কাজ করেছেন, এবং বাণিজ্য মন্ত্রী কিন্তু এবার যিনি এসেছেন তিনি কিন্তু ব্যবসায়ী, কিন্তু এর আগে যারা ছিলেন তারা কিন্তু রাজনীতিবিদ ছিলেন, তোফান আহমেদ ছিলেন রাজনীতিবিদ, জি এম কাদের ছিলেন রাজনীতিবিদ, যে ফারুক খান ছিলেন রাজনীতিবিদ। তাই আমি মনে করি একটি পেশাকে এইভাবে ইঙ্গিত করা ঠিক না, সমাজে সবখানেই ভালো লোকজন আছেন সবখানেই খারাপ লোকজন আছেন, এবং যদি আমাদের বাণিজ্য মন্ত্রী বা অর্থমন্ত্রীর নির্দিষ্ট কোনো যদি থাকে তাদের দুর্বলতা থাকে বা অনিয়ম থাকে সেগুলো উল্লেখ করা উচিত, না করে আমরা মনে করি ব্যবসায়ীদেরকে এইভাবে সমাজের কাছে ইয়ে করা ঠিক না, কেননা ব্যবসায়ী মন্ত্রী হয়েছে বলে আজকে দেশে এই অবস্থা। এটা আমি এর সঙ্গে দ্বিমত পোষণ করি, এবং বিশ্ববাজারে এবং বিভিন্ন প্রেক্ষাপটে কিন্তু আজকে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে এবং সরকার চেষ্টা করছে এসব নিয়ন্ত্রণ করার জন্য, এবং আমরা সরকারকে মনে করি আবারও বলছি আমরা এফবিসির পক্ষ থেকে যদি অসাধু ব্যবসায়ী যে কোনো অনিয়ম করে আমরা এটার পক্ষে নই, এবং সরকার যে পদক্ষেপ গ্রহণ করবে আমরা তো তার সঙ্গে আমরা। জি, ধন্যবাদ মঞ্জিল ভাই, আমাদের সময় একদম শেষ দিকে, তো আপনাকে আমরা সর্বোচ্চ 1 মিনিট দিতে পারবো, আপনি 1 মিনিটে যদি কিছু বলতে চান। জি জি, আপনার আমার শ্রদ্ধেয় ব্যবসায়ী যেটা বলেছেন সেটা হলো আলোচনার প্রেক্ষিতে আমরা যেটা ব্যক্তিগত ভাবে কাউকে বলা হয় না, যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথাটা বলা হয়েছে, উনি অর্থমন্ত্রী বাণিজ্য মন্ত্রী হয়তো উনি কোনো ফেভার করেন না, কিন্তু তাছাড়াও ওনার কমিউনিটি তো তাই না, কমিউনিটির তো একটা জিনিস, কমিউনিটি যখন ধরে, দেন যে এফবিসিসিআই চেয়ারম্যান ছিল তাকে যদি এফবিসিসিআই সবাই ধরে যে আপনাকে এটা করতে হবে, না করতে পারবে না, এখানে এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা থাকে, এবং আমরা তো হিউম্যান বিইং,
আমরা তো এক জায়গারই লোক, এক জায়গারই পাশে পাশে সবাই ইন্টারেস্ট থাকে, এই জায়গাগুলো তো ওর ঊর্ধ্বে তো আমরা উঠতে পারি না, সেই কারণে এটা বলা হয়েছে যেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। এবং যদি না থাকতো তাহলে যদি আপনার শক্ত হাতে তো ওরা করতে পারবেন না, কারণ ওরা তো একই গ্রুপ তো, তাই না? হয়তো উনি কোনো আপনার ফেভার করছেন না, কিন্তু শক্ত হাতে করাটা উনি করতে পারবেন না, সেই জন্য এই কথাটা বলা হয়েছে। এটা কিন্তু আমি একা না, এটা অনেকেই বলছি এখন। তো যাই হোক, সেখানে প্রশ্ন হলো যদি আজকে যে প্রশ্ন উন্নয়নের ব্যাপারে, তো আমরাও তো বলছি উন্নয়ন হয়েছে, আমরা তো বলছি না সেটা উন্নয়ন হয়েছে কারেন্ট, কিন্তু আমার যে দুর্নীতিটা যেভাবে আছে সেটা তো আমাকে বলতে হবে। আপনি একটা একটা পজিটিভ দিকটা বলবো, নেগেটিভ দিকটা বলবো না, তা তো হবে না। আমার পজিটিভ দিকটা যেমন বলতে হবে, নেগেটিভ দিকটা না বললে ওটা পজিটিভ হবে কিভাবে? উন্নয়ন যেভাবে হয়েছে ঠিক সেইভাবে দুর্নীতিটা যেন লিমিটের মধ্যে চলে আসে, এটাও দেখতে হবে। আজকে ধরেন এই যে স্যার বললেন যে 2000 কোটি টাকা, ফরিদপুরের মতো একটা জায়গায় এক ব্যক্তি 2000 কোটি টাকার দুর্নীতি করছে এই গত 10 বছরে, এটা কি কল্পনা করা যায় বলেন? আপনার অনেক ব্যবসায়ী আছে 50 বছর ধরে ব্যবসা করেও তারা 100 কোটি ক্যাপিটাল করতে পারেন নাই, আর উনি 9 বছর 10 বছরে 2000 কোটি টাকার মালিক হয়ে পাচার করে ফেললেন বা এই সমস্ত। এরকম কিন্তু শুধু এক জায়গায় না, প্রত্যেকটা জেলা লেভেলে, প্রত্যেকটা উপজেলা লেভেলে 2-4 জন পাবেন যারা কোটি কোটি টাকার মালিক হয়েছে এই দুর্নীতি করে, অবৈধ ব্যবহার করে, আর কিচ্ছু না। জি ধন্যবাদ মঞ্জিল ভাই, ধন্যবাদ। গোলাম রহমান স্যার, আপনাকে আমরা 1 মিনিট দিতে পারবো? আপনার ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য একটা আইনি কাঠামো গত 10-12 বছরের মধ্যে গড়ে উঠেছে। ভোক্তা অধিকার আইন যেটা খুবই শক্তিশালী আইন, হয়তো সংশোধনের কিছু বা ইম্প্রুভমেন্টের স্কোপ আছে। তারপর নিরাপদ খাদ্য আইন, তারপর আপনার কম্পিটিশন এই প্রতিযোগিতা আইন 2013 বোধ হয়, প্রতিযোগিতা আইন, ফরমালিন নিয়ন্ত্রণ আইন, এছাড়াও আরো বেশ কয়েকটা আইন হয়েছে, এবং এইসব আইন বাস্তবায়নের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো গড়া হয়েছে। তবে প্রতিষ্ঠানগুলি খুব শক্তিশালী না। যেমন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টোটাল জনবল, আজকেই ডিজি সাহেব বলছিলেন 217 জন, 17 কোটি মানুষের ভোক্তার অধিকার সংরক্ষণের জন্য 217 জন তো যথেষ্ট নয়, এবং তাদের লজিস্টিক্স, তাদের ইনফ্রাস্ট্রাকচার, টেকনোলজিক্যাল সাপোর্ট এগুলি খুব একটা নাই। তবে এগুলি যদি এই প্রতিষ্ঠানগুলিকে জোরদার করতে হবে, এবং যে কথাটি বারবার বলা অ্যাডভোকেট মঞ্জুর বলছিলেন, সাহসী লোকদেরকে যারা অনুরাগ ও বিরাগের বশবর্তী না হয়ে দায়িত্ব পালন করতে পারবে, এমন লোকদেরকে পোস্টিং দিতে হবে বা পদস্থাপন করতে হবে, তাহলেই আর কি দেখা যাবে যে আইনের প্রয়োগ হচ্ছে এবং একটা সুষ্ঠু ব্যবস্থাপনা গড়ে উঠেছে। জি স্যার ধন্যবাদ। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনি সর্বোচ্চ 1 মিনিট পাবেন, শেষ করবেন স্যার। দেখুন, আমি এই দুজনের সাথে 100% একমত। আগেই বলেছি ওনারা অত্যন্ত প্রজ্ঞবান এবং অভিজ্ঞ ব্যক্তি, তাদের অতীত বলছে তারা অনেক কিছুই জানেন। তো সেইখানে গোলাম রহমান সাহেব যে কথাটি বললেন, সাহসী লোকের প্রয়োজন রয়েছে যারা অনুরাগ এবং বিরাগের বশবর্তী না হয়ে মানুষের স্বার্থে, দেশের স্বার্থে কাজ করে যাবেন। এই ধরনের মানুষ যদি প্রয়োজনীয় ক্ষেত্রে বসানো যায়, তাহলে কিন্তু ভোক্তা অধিকার বলেন বা অন্যান্য সমস্ত কিছুতেই কিন্তু আমরা ইতিবাচক দিকগুলো দেখতে পাব। মঞ্জিল যে কথাটি বলেছে, সেই একজন মন্ত্রীর ছোট ভাই এটি কিন্তু একটি পজিটিভ পদক্ষেপ। এটি মাননীয় প্রধানমন্ত্রীর যে দৃঢ়তা সেটি পরিচায়ক। কিন্তু আমরা আশা করব যে মঞ্জিল মোর্শেদ যে কথাটি বলেছে, এমনি অনেক জায়গায় অনেক লোক আছে, তো এদের বিরুদ্ধে যদি আপনার ড্রাইভ শুরু করা যায়, ড্রাইভ করতে হবে কিন্তু দুদক, দুর্নীতি দমন কমিশনকে, তাহলে কিন্তু আমরা এগুলো থেকে এই ই কমার্স বলেন বা অন্য ক্ষেত্রে বলেন, সব জায়গায় কিন্তু আমরা ইতিবাচক রেজাল্ট পাব। এবং আমরা মনে করি দেশ তো অনেক উন্নতি হয়েছে, এই ব্যাপারে তো কারো কোনো সন্দেহ থাকার কথা নয়। সারা বিশ্ব আমাদের উন্নতিকে অভাবনীয় বলে আখ্যা দিয়েছে এবং সবাই বলছে যে কীভাবে এটি হলো, জাদুর চেরা গাছে কিনা। একই সাথে আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে সেই সংগ্রাম দৃঢ়ভাবে চালিয়ে যেতে পারি, তাহলে
সেই বঙ্গবন্ধুর সোনার বাংলা, বঙ্গবন্ধু যেটি যে সোনার বাংলা স্বপ্ন দেখেছিলেন 1971 বা তারও আগে স্বাধীনতার পরে, সেই সোনার বাংলা আমরা অচিরেই লাভ করব। তো আমি এই বলেই শেষ করছি, যেহেতু এখন জয় বাংলা আমাদের জাতীয় স্লোগান হিসাবে আইনে পরিণত গ্যাজেট করা হয়েছে, আমি শেষ করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে। জি ধন্যবাদ প্রিয় দর্শক, আমরা ইস্পানি নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানটি আমরা আজকে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।